পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। জীবদেহের শক্তির উৎস কী? জীবদেহের শক্তির উৎস খাদ্য। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? বেরিবেরি রোগ হয় ভিটামিন বি ওয়ানের অভাবে। ঠোঁটের কোণা মুখের ঘা কিসের অভাবে হয়? ঠোঁটের কোণা মুখের ঘা ভিটামিন বি টু এর অভাবে হয়। ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন? ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করে ভিটামিন কে। প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন? ভিটামিন ই। রক্ত শূন্যতা দেখা দেয় কোন ভিটামিনের অভাবে? রক্ত শূন্যতা দেখা দেয় ভিটামিন বি টুয়েলভের অভাবে। সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে। মোটামুটিভাবে আদর্শ খাদ্য কোনটি? আদর্শ খাদ্য দুধ। স্ট্রোক হওয়ার কারণ কি? স্ট্রোক হওয়ার কারণ মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্তপ্রবাহে বাধা পড়া। গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। নিউমোনিয়া রোগ কোথায় হয়? নিউমোনিয়া রোগ হয় ফুসফুসে। ভিটামিন সি সমৃদ্ধ ফল কী কী? আমলকি, আমড়া, লেবু, পেয়ারা ও কমলায় ভিটামিন সি থাকে। কোন উদ্ভিদ আমিষ? ডাল। কচু শাকে কি বেশি থাকে? কচু শাকে বেশি থাকে লৌহ। উচ্চ শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি? উচ্চ শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাবার মাংস। নিম্ন শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি? নিম্ন শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাবার ডাল। যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে কি বলে? যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে বলে আইসোটন। যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে কি বলে? যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে বলে আইসোটপ। পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। ড্রাই আইস বা শুষ্ক বরফ কাকে বলে? ড্রাই আইস বা শুষ্ক বরফ বলে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে। নিউট্রন আবিষ্কার করেন কে? নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি? টেস্টিং সল্টের রাসায়নিক নাম সোডিয়াম মনোগ্লুটামেট। খাবার লবণের রাসায়নিক নাম কি? খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। কাস্তৈরিতে প্রধান কাঁচামাল কি? কাস্তৈরিতে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বালি। সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি? সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন। সর্বাপেক্ষা ভারী ধাতু কোনটি? সবচেয়ে ভারী ধাতু লরেন্সিয়াম। সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি? সর্বাপেক্ষা হালকা ধাতু লিথিয়াম। সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি? সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস রেডন। পরমাণু সর্বাপেক্ষা হালকা কোণা কোনটি? পরমাণু সর্বাপেক্ষা হালকা কোণা ইলেকট্রন। সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম। উড স্প্রিট কী? উড স্প্রিট হচ্ছে মিথাইল অ্যালকোহল। তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কী উৎপন্ন হয়? তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে পিতল উৎপন্ন হয়।